আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি তোমরা যেন ভালো থাকো। আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমাকে কি তোমরা চিনতে পেরেছ? আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ। আমি আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে শতকরা থেকে লাভ ক্ষতি যে যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধানটি আমরা আজকে দেখব, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের সেই ক্লাস। তোমরা একটু মনোযোগভাবে এবং একটু মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটি দেখবে, ঠিক আছে? আমরা স্ক্রিনে দেখি শিক্ষক কন্ট্রোল পেজ থেকে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমার পরিচয় এবং পাঠ পরিচয় দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি আমাদের সেই যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান শতকরা থেকে। তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে আমাদের যে সমস্যাটি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দাও। একজন বিক্রেতা একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকায় বিক্রয় করল। আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। একজন বিক্রেতা একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকায় বিক্রয় করল। ওকে, ক, ফ্যানটির ক্রয় মূল্য কত? খ, ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে আমাদের প্রথম যে সমস্যা সমাধান করব, ফ্যানটির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটি করবো, এখন আমরা বুড়ে দেখবো, তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমাদের ছিল কি, একজন বিক্রেতার একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকায় বিক্রি করল, ঠিক না? তাহলে আমাদের ক যে সমস্যাটা, ফ্যানটির ক্রয় মূল্য কত? তোমরা তো জানো আমাকে বের করতে হবে কি, ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য যদি বের করতে হয়, আমরা যে ফলটি বের করব, যে সমস্যাটি সমাধান করব, সেটা সবসময় আমাদের থাকবে কি, ডান দিকে। ওকে, এখন ছিল কি 20% কমে, তাহলে আমরা প্রথমে লিখবো ক, বিশ পার্সেন্ট কমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো 20% মানে কি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে 20% অর্থাৎ 100 টাকা 20 টাকা, যে টাকা হচ্ছে কমে, মানে 100 টাকা থেকে 20 টাকা কম, এটা কিন্তু এখানে বোঝাতে চাচ্ছি। 20% কমে মানে যদি একটা জিনিসের মূল্য হয় 100 টাকা, তখন এখন কত হবে, 20% কমে গেল অর্থাৎ 100 টাকায় 20 টাকা কমে গেল, তাহলে কত হবে, 100 - 20 কত হবে, 80 টাকা। ভেরি গুড, তাহলে 20% কমে, আমাকে কি কিসের কথা বললো, বিক্রির কথা কিন্তু, তাহলে আমাকে বের করতে হবে বিক্রি মূল্য, তাহলে 20% কমে বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো পার্সেন্ট বলতে তো আমরা শতকরা বুঝি 100, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য হবে 100 - 20 80 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, যেহেতু 20% কমে বিক্রি মূল্য কথা বলবো, তাহলে ক্রয় মূল্য 100 - 20% কমে হবে 20 টাকা। তাহলে 100 থেকে যদি আমরা 20 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে কত, 80 টাকা, ঠিক আছে বন্ধুরা? আমি আবার বলছি, 20% কমে বিক্রি মূল্য, বিক্রি মূল্য সমান 100 - 20 কত হবে, 80 টাকা, তাহলে আমরা পেলাম কত, বিক্রি মূল্য 80 টাকা পেলাম। তাহলে আমাদের যে ক সমস্যাটা ছিল কি বের করতো আমাদের, ক্রয় মূল্য কত, ফ্যানটি ক্রয় মূল্য কত, ঠিক আছে বন্ধুরা? তোমরা এটা কথা উঠেই নাও, যেহেতু এখানে জায়গা কম, আমি এটা বসে পেয়েছি এবং বাকি যে অংশটি আমি বলব, ঠিক আছে? তাহলে 20% কমে বিক্রি মূল্য
একশো বিয়োগ বিশ সমান আশি টাকা। আমরা বিক্রি মূল্য কত পেলাম? বিশ পার্সেন্ট কমে আশি টাকা পেলাম। ভালো, তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু আমাদের কি বের করতে হবে বলতো, ক্রয়মূল্য। গুড, ক্রয়মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য বলতো, ক্রয় মূল্য কত? একশো টাকা। খুব ভালো, বিক্রয় মূল্য এই যে বিক্রি করে পেলাম একশো বিয়োগ বিশ আশি টাকা, হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হলো আমাদের একশত টাকা। এখন আমাদের কি করতে হবে? ঐকিক নিয়ম তোমরা তো জানো। সুতরাং বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আমরা কিন্তু প্রথমে ছিল আশি টাকা, এখন এই আশির চিন্তা আমি কত লেগেছি? এক টাকা। বিক্রি মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা। এখন যদি বিক্রি মূল্য এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি কমবে না বাড়বে বলো তো? নিশ্চিত কমবে, তাই না? তাহলে কমলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ তাহলে ভাগ কীভাবে করতে হয়? আশি চলে যাবে নিচে আর একশো থাকবে উপরে টাকা, অর্থাৎ আশি ভাগে একশো টাকা। সুতরাং বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে আশি ভাগে একশো টাকা। তাহলে সুতরাং আমাদের বিক্রি মূল্য কত কত ছিল বলতে পারো? কত ছিল? এক হাজার দুইশত আশি টাকা। এখন আমরা এই যে এখন একের নিচে লিখবো এক হাজার দুইশত আশি টাকা। সুতরাং বিক্রয় মূল্য এক হাজার দুইশত আশি টাকা হলে ক্রয় মূল্য আমরা এটা লিখে নেব। প্রথমটা আমরা লিখে নেব আশি ভাগে একশো, আশি ভাগের একশো আমরা লিখে ফেলব। তাহলে বিক্রয় মূল্য কত? এক হাজার দুইশত আশি টাকা। যেহেতু এখানে ছিল এক, এখন কিন্তু বিক্রি মূল্য কি অনেক বেশি, যেহেতু একের থেকে অনেক বেশি তাহলে আমাদের এখানে কি করতে হবে বলতো? গুণ করতে হবে। খুব ভালো, তাহলে আমাদের করতে হবে গুণ। গুণ এক হাজার দুইশত আশি টাকা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কাটাকাটি করবো, অর্থাৎ ভাগ করবো। তোমরা তো জানো ভাগ কীভাবে করতে হয়। আমরা একশোকেও কাটতে পারি, আশিকেও কাটতে পারি, এক হাজার দুশো আশিকেও কাটাকাটি করা যায়। একটি বিষয় খেয়াল রাখবে, আমরা যখন ভাগ করব একই সংখ্যা দিয়ে যে কোনো দুইটাকে ভাগ করতে হবে। আশিকে যদি আমি ভাগ করি আশি দিয়ে ভাগ করলে এই সংখ্যাটিকে আমি আশি দিয়ে ভাগ করব, এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে এটাকে আমাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে, অথবা একশোকে যদি ভাগ করি একশোকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সরাসরি করতে পারি আশি, আমি আশি দিয়ে কাটছি, দেখো আশি একে আশি, অর্থাৎ পেলাম কত? এক। আশি দিন যদি কাটি পেলাম এক। এখন যদি আমি আশি দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে জানো? ষোলো। আশি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তা হবে আমার কত? ষোলো। ঠিক আছে বন্ধুরা, আমরা যখন সরাসরি আশি দিয়ে ভাগ করবো তখন আমরা কিন্তু ষোলো পাবো। ঠিক আছে, এখানে জায়গা কম তার জন্য আমি কিন্তু ভাগটি দেখাতে পারছি না। ঠিক আছে, তোমরা ভাগ করে নেবে আশি দিয়ে এক হাজার দুশো আশিকে ভাগ করলে হবে ষোলো। এখন আমরা একশো এবং এই ষোলো কী করবো? গুণ করবো। এখানে দেখতে পাচ্ছ গুণ চিহ্ন, আমরা এখন গুণ করব। ওকে, ঠিক আছে, আমরা গুণ করছি। দেখো আমরা এখানে দেখো দুটি শূন্য আছে, শূন্যর গুণ অনেক সহজ, গুণ করতে হয় না, শুধু কি ডান দিকে বসে দিতে হবে। তাহলে আমরা যদি এক দিয়ে আগে ষোলোকে গুণ করি, ষোলো একে ষোলো, দেখো ষোলো একে ষোলো। ঠিক আছে, তাহলে কয়টি শূন্য আছে? দুইটি শূন্য আছে। আমরা ডান দিকে ষোলো, ডান দিকে দুটি শূন্য বসিয়ে দিলাম, কত টাকা পেলাম? এক হাজার ছয়শ টাকা, এক হাজার ছয়শত টাকা। তাহলে কি পেলাম? ফেনটি ক্রয় মূল্য এক হাজার ছয়শত টাকা। আমরা লিখতে পারি সুতরাং
ফ্যান টিয়ে ক্রয় মূল্য 1600 টাকা। ঠিক আছে বন্ধুরা, তোমরা লিখে নাও, তোমরা লিখে নাও, বিক্রি মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 80 ভাগে 100 টাকা। সুতরাং বিক্রি মূল্য 1280 টাকা হলে ক্রয় মূল্য 80 ভাগে 100 গুণ 1280। এখন আমরা 80 দিয়ে ভাগ করলাম, 80 দিয়ে 80 কে ভাগ করার ভাগ করতে আমরা কত পেলাম 1, এবং 80 দিয়ে 1280 কে ভাগ করতে পারলাম 16, এবং 16 দিয়ে 100 কে গুণ করলাম, গুণ করে 1600 পেলাম। তাহলে আমাদের ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা। ঠিক আছে বন্ধুরা, ওকে। এখন আমরা করবো কি, খ, তাহলে আমি এটা মুছে দিই। খ, ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ খ, ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো কথাটি বলছে কি, শতকরা, শতকরা তো তোমরা জানো, শতকরা মানে কি 100, তাই না? শতকরা কি 100 ধরে, শতকরা একটি বক্রাংশ যা ধর প্রতি ক্ষেত্রে 100 থাকে, তাই না? আমরা 100 ধরে 100 ধরবো, শতকরা 100, কত লাভ বা ক্ষতি হবে? এখন আমাকে চিন্তা করতে হবে লাভ হলো বা ক্ষতি হলো। তোমরা তো জানো আমরা কয় মূল্য করতে পেয়েছিলাম 1600 টাকা, ক থেকে ক ক যে সমস্যাটি সমাধান করলাম কত পেলাম, কয় মূল্য 1600 টাকা। আর এখন দেখো 1520 টাকায় কী করলো, বিক্রি করলো, আমার ক্রয় মূল্য ছিল 1600 টাকা, তাহলে বিক্রি করলো কত 1520 টাকা। তোমরা বুঝতে পারছো আমার লাভ হলো না ক্ষতি হলো, কী হলো, ক্ষতি, তাই না? খুব ক্ষতি। তাহলে লাভ এবং ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর কিন্তু নির্ভর করে, ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা খটি করবো। এখন তোমরা দেখো খ, তাহলে ফ্যানটি ক থেকে প্রাপ্ত, ক থেকে আমরা কি পেয়েছিলাম, দেখো ফ্যানটি ক্রয় মূল্য, ফ্যানটি ক্রয় মূল্য 1600 টাকা। এটা কোথায় থেকে পেলাম, ব্র্যাকেটে লিখে দিবে ক অংশ থেকে প্রাপ্ত, এই যে ক থেকে প্রাপ্ত, ক অংশ থেকে প্রাপ্ত, ক অংশ থেকে, ঠিক আছে। তাহলে ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা। এখন যে বললাম ফ্যানটি বিক্রি কর কত টাকা বিক্রি করছে, 1520 টাকা। তাহলে ফ্যানটির বিক্রি মূল্য, ফ্যানটি বিক্রয় মূল্য 1520 টাকা। দেখতে পাচ্ছ, তাহলে ক্রয় মূল্য 1600 টাকা, বিক্রি মূল্য 1520 টাকা। বুঝতে পারছো কি হলো, ক্ষতি হলো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষতি, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রি মূল্য টাকা। দেখো ক্রয় মূল্য কত, 1600 টাকা বিয়োগ বিক্রি মূল্য 1520 টাকা, তাহলে কত হয়, বিক্রি করলে 80 টাকা। ঠিক আছে, আমার ক্ষতি কত হলো, 80 টাকা ক্ষতি হলো। ঠিক আছে, ক্রয় মূল্য থেকে কি হলো, আমার 80 টাকা ক্ষতি হলো। এখন আমরা আগের মতোই করবো, ঠিক আছে, এটা তুমি উঠিয়ে নাও, উঠিয়ে নাও, আমার ক্ষতি 80 টাকা। কিসের ক্ষতি হলো বলতো, এই যে 1600 টাকা কিন্তু ক্ষতি হলো, ক্রয় মূল্য থেকে 80 টাকা ক্ষতি হলো। ঠিক আছে, আমি বলছি যে তাহলে এই যে আমার 80 টাকা ক্ষতি হলো, কোন টাকা থেকে ক্ষতি হলো বলতো, ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য কত ছিল 1600 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1600 টাকায় ক্ষতি হয়, ক্ষতি হয়
কত টাকা? 80 টাকা। 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, আগের মতো ঠিক নিয়ম। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম হবে, কম হলে কি করতে হবে? বাদ। এখন নিচে থাকবে 1600 আর উপরে থাকবে 80 টাকা, 1600 বাইরে 80 টাকা। সুতরাং বন্ধুরা বলো তো এখন আমি এখানে কত লিখব? তোমরা একটু খেয়াল করে দেখো তো কথাটা কি ছিল। ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি বা লাভ হলো? যেহেতু আমার ক্ষতি হলো শতকরা, শতকরা মানে কত বলছিলাম? 100। খুব ভালো, এখন আমরা লিখবো এই শতকরা। এই 100 টাকায় ক্ষতি হয়, আগেরটা লিখে নেব 1680, এই গুণ, যেহেতু একের নিচে এখন কি বড় বেশি সংখ্যাটি লিখেছি, 100 গুণ হবে। এখন আমরা কি করব? আগের মধ্যে কাটাকাটি করব বা ভাগ করব। এখন তো ভাগ করা একদম সহজ, 100 দিয়ে ভাগ করে ফেলব। দেখো 100 দিয়ে 100 কে যদি আমি ভাগ করি 1, 100 দিয়ে যদি আমি 1600 দিয়ে ভাগ করি 16, ঠিক না? এই যে 2 শূন্য, এক ব্যবহার যদি কাটে 2 শূন্য থাকে কত? 16। তাহলে আমরা 100 দিয়ে 1600 কে ভাগ করলে হবে কি? 16। এখন যেহেতু আমার আরো সংখ্যা আছে এবং এই 16 দিয়ে কিন্তু এখন আমরা আবার 80 কে ভাগ করব। 16 কে প্রথম 16 দিয়ে যদি আমি ভাগ করি, 16 কে 16 মানে 1 ফল, 16 কে 16 দিয়ে ভাগ করলে 1। এখন 16 কে দিয়ে আমি 80 কে ভাগ করি, 5 16 80, অর্থাৎ 5 কত পেলাম? 5 না? তাহলে আমরা 5 টাকা পেলাম, ক্ষতি কত পেলাম? শতকরা কত ক্ষতি পেলাম? 5 টাকা, তাই না? শতকরা কত? 5 টাকা ক্ষতি হল, ঠিক আছে বন্ধুরা? আমি কিন্তু এখানে দেখো 5 টাকা লিখেছি, কিন্তু আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু আমরা এখন আর টাকা লিখব না, আমাদের পার্সেন্ট লিখতে হবে। কেন পার্সেন্ট লিখতে হবে? কারণ শতকরা বলছে, শতকরার কথা বললে আমরা যখন উত্তর লিখব সুতরাং দিয়ে লিখবো তখন কিন্তু আমরা কি লিখবো? পার্সেন্ট দিব, টাকা কিন্তু লিখবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফ্যানটি 1520 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়। তা আমরা ডাইরেক্ট লিখতে পারি বা সম্পূর্ণ কথা লিখতে পারি, কত ক্ষতি হলো? 5%। ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হবে, 5% ক্ষতি হয়, ঠিক আছে বন্ধুরা? ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হবে। তোমরা লিখে নাও, লিখে নাও, 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1600 বাজে 80 টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 1600 বাজে 80 গুণ 100। এখন যদি আমরা ভাগ করি, 100 দিয়ে 100 কে ভাগ করলাম 1, 100 দিয়ে 1600 কে ভাগ করলাম 16, আবার 16 কে 16 দিয়ে ভাগ করলাম 1, 16 দিয়ে 80 কে ভাগ করলাম 5, ক্ষতি পেলাম 5 টাকা। সুতরাং ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হবে, ঠিক আছে বন্ধুরা? ওকে, আমরা কিন্তু এখন আবার স্ক্রিনে দেখব, ঠিক আছে? তুমি একটু খেয়াল করবে, বুঝতে দেখ, ঠিক আছে? তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? আমি আবার তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। একজন বিক্রেতা একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকায় বিক্রি করল, ক ফ্যানটির ক্রয় মূল্য কত? খ ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে আমরা যদি এখন দেখি, তোমরা একটু খেয়াল করো, ক 20% কমে কি করতে হবে? বিক্রি মূল্য বের করতে হবে, 100 - 20 টাকা সমান 80 টাকা। দেখতে পাচ্ছ 100 - 20 = 80 টাকা, ঠিক আছে? তারপরে আমরা আগের মতো করব, বিক্রি মূল্য
80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু 80 নিচে আমি 1 লিখেছি কম, তাহলে অনেক কমবে, ভাগ হবে 80 ভাগে 100 টাকা, ঠিক আছে। সুতরাং বিক্রি মূল্য কত? 1280 টাকা হবে, বিক্রি মূল্য ছিল 1280 টাকা, হলে ক্রয় মূল্য এখন বাড়বে, গুণ হয়ে যাবে 1280। এখন আমরা কি করব, কাটাকাটি করব না, 80 দিয়ে 80 কে ভাগ করব, দেখো 1, 80 দিয়ে যখন 1280 কে ভাগ করব তখন হবে কত? 16, দেখতে পাচ্ছ 16। এখন এই 16 দিয়ে 100 কে গুণ করব, সহজ, 16 কে 16 আর ডান দিকে দুটি শূন্য বসিয়ে দেব, কত টাকা পেলাম? 1600 টাকা। সুতরাং মোবাইলটির ক্রয় মূল্য 1600 টাকা, ঠিক আছে, ওকে। ফ্যানটির ক্রয় মূল্য ছিল 1600 টাকা। এখন আমরা দেখবো আবার ফ্যানটি 1220 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই না? শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তা আগের মতোই আমরা দেখো, তোমরা খ, ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা, কোথায় থেকে পেলাম? ক থেকে প্রাপ্ত হয়েছে, ক অংশ যে আমরা সমস্যা সমাধান করেছি, 1600 টাকা ক্রয় মূল্য। তারপর আছে ফ্যানটির বিক্রি মূল্য 1520 টাকা, ঠিক আছে। তাহলে কি হলো, ক্রয় মূল্য 1600 টাকা, বিক্রি মূল্য 1520 টাকা, তাহলে আমাদের কি হলো, ক্ষতি হলো। তা আমরা লিখতে পারি, সুতরাং ক্ষতি সমান 1600 বিয়োগ 1520 টাকা সমান 80 টাকা, এটা কিন্তু ক্ষতি হলো। তোমরা তো জানো বন্ধুরা কোথায় ক্ষতি হলো, 1600 টাকা থেকে ক্ষতি হলো, 1600 টাকা কি ক্রয় মূল্য, তাই না? তাহলে লাভ এবং ক্ষতি কোথায় কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্য। এখন আমরা আগের মতো বিজ্ঞাপন করব, 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1600 ভাগের 80 টাকা, ঠিক আছে, ক। সুতরাং এখন কি বলেছিল, শতকরা বলেছিল, শতকরা কত? 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 1600 ভাগের 80 গুণ 100। এখন কাটাকাটি করবো বা ভাগ করবো, 100 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি 1, দেখো 1, এবং 100 দিয়ে যদি 1600 কে ভাগ করি হবে 16। এখন আবার আমি 16 কে ভাগ করবো, 16 দিয়ে 16 কে 16, কত পেলাম? 1। এই 16 দিয়ে আবার 80 কে ভাগ করবো, দেখো 5 16 80, কত পেলাম? 5 সমান 5 টাকা, কত ক্ষতি হলো? 5 টাকা। আমরা এখানে কিন্তু টাকা লিখেছি, যখন আমরা উত্তর লিখবো তখন কিন্তু আমরা পার্সেন্ট লিখবো, কেন পার্সেন্ট লিখবো? কারণ শতকরার কথা বলেছি, আমরা লিখতে পারি, সুতরাং ফ্যানটি 1520 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়, 5% ক্ষতি হয়, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে, তাহলে তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও, তোমরা খাতায় বাড়ির কাজটি লেখো, বাড়ির কাজটা নিয়ে নাও, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হবে, বিক্রয় করা হবে, ঠিক আছে, ক 20% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, খ পণ্যটির বিক্রি মূল্য কত, গ পণ্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হতো। তোমরা বাসায় বসে এই যে গাণিতিক সমস্যা সমাধানটি বসে বসে করবে, আগের নিয়মগুলি ফলো করবে, তারপর আশা করি তোমরা পারবে, এটা লিখে নাও, খাতায় লিখে নাও, লিখে নাও, ঠিক আছে, লেখা হয়েছে, গুড, খুব ভালো, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে বসে আমার ক্লাসটি দেখার জন্য। আমি তোমাদেরকে শিক্ষক কণ্ঠ বেস থেকে শুভেচ্ছা জানাই, যারা এই বেসটি খুলেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন, ভালো কাজ করেছে, তোমাদের পড়াশোনা যেন চালিয়ে যেতে পারো, তাদের এই প্রয়াস, আমি তোমাদের সাথেই থাকবো, তোমরা নিয়মিত ক্লাস দেখবে, বাড়িতে থাকবে, পিতামাতার কথা শুনবে,
আর পড়াশোনা করি। ধন্যবাদ, আবারও তোমাদেরকে ধন্যবাদ।